প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রসায়ন ক্লাস নাইন এবং টেনের শিক্ষার্থীদের রসায়ন বিষয়টি কিছুটা কনফিউশন সৃষ্টি করে অনেক শিক্ষার্থীর মধ্যে অনেকের কাছে বিষয়টি খুব সহজ মনে হয় আর অনেকের কাছে কিন্তু খুবই কঠিন মনে হয় তো এখন আমি তোমাদের কাছে জানতে চাচ্ছি তোমাদের কার কাছে কীরকম মনে হয় সে বিষয়টি আমাকে কমেন্টে জানাবে যদি তোমার কাছে সহজ মনে হয় কেন তোমাদের কাছে সহজ মনে হয় এবং যাদের কাছে বিষয়টি একটু জটিল মনে হয় রসায়ন তাদের কাছে কোন কোন বিষয়গুলো তোমাদের কাছে জটিল মনে হয় সেই বিষয়গুলো আমাকে কমেন্টে জানাও আমি সেগুলোর আলোকে তোমাদের সমস্যা সমাধানের চেষ্টা করব তো আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি চেষ্টা করব তোমাদের রসায়ন বিষয়টিকে খুব সহজভাবে উপস্থাপন করার জন্য আসলে আমি দেখেছি যে রসায়ন বইটিতে যে বারোটি অধ্যায় আছে কোন অধ্যায় থেকে কোন কোন বিষয়গুলো তোমাকে অবশ্যই পড়তে হবে কোন টপিক্সগুলো থেকে বোর্ডে প্রশ্নগুলো বেশি আসে সেইগুলোকে আমি একটা সামারি তৈরি করে চারটি ভাগে ভাগ করার চেষ্টা করেছি তার মানে হচ্ছে আমি চারটি ভিডিওর মাধ্যমে তোমাদের এই রসায়ন বইয়ের বারোটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব খুব শর্টলি আমি জাস্ট সিলেবাসটা বোঝানোর চেষ্টা করব এবং বোর্ডে কী ধরনের প্রশ্ন আসে সেগুলো তোমাদেরকে জানানোর চেষ্টা করব। তো যাদের এস এসসির রসায়ন বইটির প্রস্তুতি মোটামুটি শেষ যারা বইটি সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা রাখো তাদের জন্য ভিডিওগুলো খুবই হেল্পফুল হবে এছাড়া যারা রসায়ন মাত্র শুরু করেছ হয়তো যারা নাইনে আছো তাদের জন্য এই ভিডিওগুলো দেখলে ভবিষ্যতে রসায়ন সম্পর্কে যে প্রস্তুতি তোমরা গ্রহণ করবে সেক্ষেত্রে তোমাদের খুব উপকার হবে তো আর কথা না বাড়াই আমরা আজকে শুরু করব প্রথম অধ্যায় দিয়ে আমাদের আজকের এই প্রথম পর্বে তোমরা তিনটি অধ্যায় সম্পর্কে জানতে পারবে রসায়নের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় যে অধ্যায় এই তিনটি অধ্যায় নিয়ে আজকে আমরা আলোচনা করব তো একদম প্রথম অধ্যায় নিয়ে যদি আমরা কথা বলি প্রথম অধ্যায়টির নাম হচ্ছে আমরা জানি যে রসায়নের ধারণা তো তোমরা যদি প্রথম অধ্যায়টি সম্পর্কে জানতে চাও প্রথম ধারণাটি রাখতে হবে যে আসলে এই অধ্যায়টি থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন এখন পর্যন্ত বোর্ডে হয়নি তো এর মানে আবার এও না যে এই অধ্যায় থেকে কোনো সৃজনশীল প্রশ্ন হবে না যদি ভবিষ্যতে কোনো এসএসসি পরীক্ষায় এই অধ্যায়টি থেকে সৃজনশীল প্রশ্ন দেওয়া হয় সেই ক্ষেত্রে কিন্তু তুমি আর মামলা করতে পারবে না যেহেতু অধ্যায়টি তোমার বইয়ে আছে তো সেই ক্ষেত্রে একজন শিক্ষক এই অধ্যায় থেকে প্রশ্ন করতেই পারেন তো আমরা দেখে নিব যে প্রথম অধ্যায় থেকে আমরা আসলে কোন কোন বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে পড়ব তো প্রথম অধ্যায় থেকে তুমি যে কাজটি করবে একদম প্রথম পৃষ্ঠায় তুমি দেখবে যে ব্রোঞ্জ সম্পর্কে একটি ধারণা দেওয়া আছে যে একদম অধ্যায়টির যেখানে শুরু সেখানে তোমরা একটু পড়লেই দেখতে পাবে যে প্রাচীনকালে মানে প্রায় খ্রিস্টপূর্ব তিন হাজার পাঁচশো অব্দের দিকে মানুষ কপার এবং টিনকে গলিয়ে সেটাকে আবার ঠান্ডা করে একটি শঙ্কর ধাতু তৈরি করতো যার নাম হচ্ছে ব্রোঞ্জ এই ব্রোঞ্জের মাধ্যমে তারা পশু পাখি শিকার করতো এবং আত্মরক্ষা করতো তো এই বিষয়টি সম্পর্কে ধারণা রাখবে এছাড়া খ্রিস্টপূর্ব তিনশো আশি অব্দের দিকে বিজ্ঞানী আসলে উনি বিজ্ঞানী বলা যাবে না উনি হচ্ছে দার্শনিক দার্শনিক ডেমোক্রিটাস পরমাণু সম্পর্কে একটি ধারণা দেন এবং তিনি এর নাম রাখেন অ্যাটম উনি ক্রিক দার্শনিক ছিলেন কিন্তু তার এই ধারণাটিকে বাতিল করে দেন হচ্ছে বিজ্ঞানী এরিস্টোটল তিনি মনে করতেন যে পৃথিবীর সকল পদার্থ আগুন পানি মাটি এবং বায়ু এই চারটি জিনিসের সমন্বয়ে গঠিত তো এই জিনিসগুলো ইতিহাসের মতো করে একটু পড়বে এবং মাথার মধ্যে রাখার চেষ্টা করবে যেন পরীক্ষা আসলে তোমাদের খুব সহজ হয় এরপরে আসো যে আমাদের যে ক্যামিস্ট্রি আমাদের রসায়নের যে ইংরেজি নাম কেমিস্ট্রি সেই ক্যামিস্ট্রি শব্দটির বুৎপত্তি কোথা থেকে এই শব্দটি কোথা থেকে আসলো তো মধ্যযুগে আরবের ওরা যেই রসায়ন চর্চা করত তাদেরকে সেই চর্চাটিকে আলকেমি বলা হতো সেখানের এই আলকেমি শব্দটি এসেছে কিমিয়া থেকে কিমিয়া শব্দ থেকে কেমি কেমি থেকে আজকের কেমিস্ট্রি তো এই ধারাবাহিকতাটি জানবে তারপর হচ্ছে রসায়নের যেই জনক তখনকার যে আলকেমিস্ট জাবির ইবনে হাইয়ান ওনাকে রসায়নের জনক বলা হতো এই বিষয়টি জানবে এছাড়া পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যারা রসায়ন চর্চাটা শুরু করেন তাদের কয়েকজনের নাম দেওয়া আছে এর মধ্যে আধুনিক রসায়নের জনক বলা হচ্ছে বিজ্ঞানী ল্যাব এটা সেটা খুবই গুরুত্বপূর্ণ এরপর আস আমরা যদি আরেকটু সামনে যাই প্রথম অধ্যায়ের তাহলে পৃষ্ঠা পাঁচের মধ্যে তোমরা দেখতে পাবে যে সেখানে একটি চার্ট দেওয়া আছে সেখানে তোমরা খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয় জানতে পারবে একটা হচ্ছে যে আম যখন কাঁচা থাকে সেখানে কোন কোন এসিডটা থাকে সেটা হচ্ছে সাকসেনিক এসিড এবং ম্যালেইক এসিড তো এই এসিডগুলো থাকার কারণে আমাদের কাছে আমগুলো টক মনে হয় কারণ আমরা জানি অম্ল হচ্ছে টক সাপযুক্ত ক্লাসে এটি তোমরা জেনে এসেছ এবং আমটি যখন পাকে পাকার পর এটার মধ্যে কোন কোন বিষয়গুলো থাকার কারণে আমগুলো মিষ্টি মনে হয় সেটা হচ্ছে গ্লুকোজ তারপর হচ্ছে ফ্রুক্টোজ এগুলোর জন্য তো এই বিষয়গুলো তোমরা মার্কিং করবে তোমাদের টেক্সট বইয়ের মধ্যে এরপর এই চারটার মধ্যেই আবার তোমরা দেখবে যে ক্যারোসিন যে প্রাকৃতিক গ্যাস কিংবা মোম এগুলো এগুলোর যে মূল উপাদান এই মূল উপাদানটি হচ্ছে হাইড্রোকার্বন এটা বোর্ডের প্রশ্নে কিন্তু অলরেডি এসেছে তার মানে বিষয়টা ইম্পর্ট্যান্ট তার মানে আমরা যেই প্রাকৃতিক গ্যাস কিংবা ক্যারোসিন যে বিষয়গুলো দেখি মোম সেগুলোর মূল উপাদান হচ্ছে আসলে হাইড্রোকার্বন ওকে তা মানে কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ এরপরে তোমরা দেখবে যে আমাদের যখন অ্যাসিডিটি হয় তখন আমরা কিন্তু অ্যান্টাসিড খাই তো অ্যান্টাসিডের মধ্যে কোন কোন যৌগগুলো থাকে অ্যান্টাসিডের মধ্যে থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তোমরা অবশ্যই সংকেতগুলো খুব সুন্দরভাবে জেনে নিবে তো এই হচ্ছে প্রথম দিকের কথা তারপরে আসে তোমাদের রসায়নের যে পরিধি সেখানে দেখবে একটা চার্ট দেওয়া আছে সেই চার্টের মধ্যে কাগজ কী দ্বারা তৈরি কাগজের মূল উপাদান হচ্ছে স্যালুলোস এই সেলুলোজ বিষয়টা জানবে সেখানে মার্কিং করবে রসায়নের সাথে বিভিন্ন গ্রুপের যে সম্পর্ক ম্যাথের সাথে সম্পর্ক ফিজিক্সের সাথে সম্পর্ক এগুলো জাস্ট একবার তুমি পড়ে নিবে এবং তোমার কাছে যদি কোনো লাইন গুরুত্বপূর্ণ মনে হয় সেটা অবশ্যই মার্কিং করে রাখবে রসায়ন পাঠের গুরুত্ব আছে সেখানে তোমরা একটু পড়লে পৃষ্ঠা নাম্বার হচ্ছে আট সেখানে তোমরা পাবে কয়েকটি ভারী ধাতুর নাম দেওয়া আছে যেগুলো হচ্ছে পারদ লেড আর্সেনিক এবং কোবাল্ট এবং তোমরা চেষ্টা করবে প্রত্যেকটির প্রতীক সম্পর্কে জানতে যেমন পারদ হচ্ছে এইস জি লেট পিবি প্লামবাম আর্সেনিক এস এবং কোবাল্ট সিও এই প্রতীক আকারেও কিন্তু পরীক্ষায় এসএসসিতে এমসি কিউ প্রশ্ন দিতে পারে তো তুমি শুধু বাংলা নামগুলো জানলে কিন্তু সঠিকভাবে প্রতীক না জানলে কিন্তু তোমার আনসার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে এরপরে আসো এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে আমি মনে করি সেটা হচ্ছে রসায়নে অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়া যদিও এটা রসায়নের মধ্যে ইনক্লুড করা হয়েছে কিন্তু তুমি যে কোনো বিষয়ে যখন গবেষণা করবে কিংবা যে কোনো একটি বিষয় নিয়ে তোমরা অনুসন্ধানে লিপ্ত হবে তখন তোমাকে ছয়টি ধাপ অনুসরণ করতে হবে তোমরা দেখবে পৃষ্ঠা এগারোতে ছয়টি ধাপ নিয়ে খুব চমৎকারভাবে বলা আছে তো এই ছয়টি ধাপ নিয়ে কিন্তু এসএসসি এসএসসিতে প্রশ্ন আসতে পারে যে কোন ধাপ কততম সর্বশেষ ধাপটির নাম কী প্রথম ধাপটির নাম কি অথবা তোমাকে জিজ্ঞেস করতে পারে যে গবেষণা প্রক্রিয়ার ক্ষেত্রে পরীক্ষণ এটি কততম ধাপ তার মানে ঘুরিয়ে পেঁচিয়ে যেভাবেই প্রশ্ন দেখ না কেন তুমি যদি এই ফ্লো চার্টটি তোমার মাথার মধ্যে ক্লিয়ারলি রাখতে পারো তাহলে তোমাকে আর আটকাতে পারবে না তার মানে যেভাবেই প্রশ্ন দেখ তোমাকে যদি দেওয়া হয় যে গবেষণা প্রক্রিয়ার ক্ষেত্রে তৃতীয় ধাপ কোনটি ওকে এভাবে প্রশ্ন আসতে পারে একইভাবে প্রশ্ন আসতে পারে যে পরীক্ষণ যেই ব্যাপারটি এটি রসায়নে গবেষণা প্রক্রিয়ার কততম ধাপ তাহলে দুই ধরনের প্রশ্নের জন্য তোমাকে রেডি থাকতে হবে এরপরে আসো যে রসায়নে যখন আমরা ল্যাবে যাব তখন আমাদের বিভিন্ন ধরনের জিনিসপত্র লাগে আমাদের হ্যান্ড গ্লাভস কিংবা চোখের জন্য আমরা নিরাপদ চশমা ব্যবহার করি আমরা একটা কাপড় সাদা ধরনের তোমরা দেখবে যে সেটাকে আমরা অ্যাপ্রন বলি এগুলো ইউজ করি ওকে তো এই বিষয়গুলো এরপরে এই অধ্যায়ের একদম সর্বশেষ যে টপিক্স কিন্তু কিন্তু সবচেয়েতে বেশি প্রশ্ন হয় যে টপিক্সগুলো থেকে সেটা হচ্ছে ঝুঁকি চিহ্ন ওকে এখানে লেখা আছে যে সাংকেতিক চিহ্ন ও সাংকেতিক চিহ্ন বিশিষ্ট পদার্থের ঝুঁকি এই যে চিহ্ন দেয়া আছে কয়েকটা তোমার বইয়ে টোটাল আটটি চিহ্ন দেয়া আছে ঝুঁকি চিহ্ন সাংকেতিক চিহ্ন এগুলো সম্পর্কে তোমার ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে কোন চিহ্নটি কীরকম এটা জানতে হবে এবং সেই চিহ্নটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় সেটাও তোমাকে জানতে হবে তাই এই চার্টটি খুব ভালোভাবে আয়ত্ত করবে আমি একটি নমুনা যদি তোমাদেরকে বলি তুমি খেয়াল করবে যে একদম যদি চার্টের প্রথম যেই চিহ্নটি যদি আমরা বলি খেয়াল করবে এখানে সাংকেতিক চিহ্ন দেয়া আছে একটি বিস্ফোরক পদার্থ তুমি তার ডান পাশে চারটির মধ্যে খেয়াল করবে এখানে বিস্ফোরক পদার্থের কয়েকটি উদাহরণ দেওয়া আছে যেমন টি এন জৈব পার অক্সাইড নাইট্রোগ্লিসারিন তো পরীক্ষায় কিন্তু আসতে পারে যে তোমাকে এই সাংকেতিক চিহ্নটি দেওয়ার পর জিজ্ঞেস করলো যে এটা নিচের কোন কোন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য তার মানে সেই ক্ষেত্রে আমাদের উদাহরণগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে উল্টে যদি আমরা একটা প্রশ্ন করি যে নাইট্রোগ্লিসারিনের ক্ষেত্রে নিচের কোন ঝুঁকি চিহ্ন ব্যবহার করা হয় তাহলে এইভাবে যদি শিক্ষক ঘুরিয়ে একটা প্রশ্ন করে যে নাইট্রোগ্লিসারিনের ক্ষেত্রে কোন চিহ্ন ব্যবহার করা হয় সেক্ষেত্রে আমরা চারটা ঝুঁকি চিহ্ন তোমাদের এঁকে দিলাম তখন কিন্তু তোমাকে বুঝতে হবে যে নাইট্রোগ্লিসারিনের সাথে কোন ঝুঁকি চিহ্নের সম্পর্ক বিদ্যমান তার মানে এই চারটি সম্পর্কে তোমার একটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে এবং প্রত্যেকটা সাংকেতিক চিহ্নের ডান পাশে তোমরা খেয়াল করবে সেখানে নির্দিষ্ট কিছু পদার্থের নাম দেওয়া আছে এগুলো মার্কিং করে কিন্তু শিখে ফেলতে হবে যেমন ধরো তোমাদের বইয়ের এই ঝুঁকি চিহ্নের ক্ষেত্রে আমরা যদি উত্তেজক পদার্থের দিকে তাকাই যেটা চতুর্থ সাংকেতিক চিহ্ন এখানে তোমরা পাশে দেখবে সিমেন্ট ডাস্ট লঘু এসিড খার নাইট্রাস অক্সাইড এইসব হচ্ছে উত্তেজিত পদার্থ উত্তেজক পদার্থ যেগুলো ত্বক চোখ শ্বসনতন্ত্র এগুলোর ক্ষতি করে তো এইভাবে স্যার যে কোনোভাবে ঘুরিয়ে প্রশ্ন আসুক তুমি যদি চারটা খুব ভালোভাবে আয়ত্ত করো তাহলে তোমার জন্য কোনো ব্যাপারই না তো প্রথম অধ্যায় সম্পর্কে একটু ডিটেল বলে ফেললাম এই কারণে কারণ প্রথম অধ্যায় তেমন ঝামেলা নেই সাধারণত এখন পর্যন্ত সৃজনশীল হয় নাই তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করে এটা খুব গুছিয়ে সুন্দরভাবে পড়ে ফেলবে এবং খুব বেশি সময় লাগবে না প্রথম অধ্যায়টি পড়ার জন্য তো কথা না বাড়িয়ে চলো আমরা দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করি দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে পদার্থের অবস্থা খুব সহজ সরল খুব সিম্পল একটা চ্যাপ্টার দ্বিতীয় যে চ্যাপ্টার দ্বিতীয় চ্যাপ্টারের নাম হচ্ছে পদার্থের অবস্থা দ্বিতীয় অধ্যায় থেকে পড়ার খুব বেশি একটা টপিক্স কিন্তু আসলে নেই দ্বিতীয় অধ্যায় থেকে তুমি যে এই বিষয়টি পড়বে সেটি তুমি খুব ছোট ক্লাস থেকে পড়ে আসছো যে পদার্থের কয়টি অবস্থা পদার্থের তিনটি অবস্থা কঠিন তরল এবং বায়বীয় তো এই কঠিন তরল এবং বায়োবীয় পদার্থের মধ্যে তুমি একটা পার্থক্য শিখে রাখার চেষ্টা করবে চেষ্টা করবে একটি চার্টের মাধ্যমে তিনটির পার্থক্য আলাদা করে লিখে রাখতে যত ধরনের ইনফরমেশন সেখানে অ্যাড করা যায় এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে কণার গতিদত্ত তো ছোটো ক্লাসেও তোমরা এই বিষয়গুলো পড়ে এসেছো যে আন্ত দূরত্ব আন্তআবিক আকর্ষণ শক্তি তো তোমাদের রসায়ন বইটিতে আন্তানবিক আকর্ষণ শক্তিকে এখন আম আকর্ষণ শক্তি নতুন নাম দেয়া হয়েছে তো এটা সম্পর্কে ধারণা রাখবে তো আমরা জানি যে কণার গতিতত্ত্ব কিন্তু পদার্থের অবস্থার সাথে সম্পর্কিত কঠিন পদার্থের মধ্যে কণাগুলো খুব বেশি ছোটাছুটি করে না তরলের মধ্যে কঠিনের চেয়ে একটু বেশি ছোটাছুটি করে এবং বায়বীয় পদার্থে অনেক বেশি গতিতে ছোটাছুটি করতে পারে এই বিষয়গুলি হচ্ছে আসলে কণার গতিতত্ত্ব তো এটা সম্পর্কে তোমরা ধারণা রাখবে এরপরে এই অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্যাপন এবং নিঃসরণ ব্যাপন এবং নিঃসরণের সংজ্ঞাগুলো খুব সুন্দরভাবে শিখবে তারপরে হচ্ছে ব্যাপন এবং নিঃসরণের একটি পার্থক্য তৈরি করবে চেষ্টা করবে কমপক্ষে চারটি পার্থক্য শিখে রাখার জন্য এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ব্যাপন এবং নিঃসরণ কী কী বিষয়ের উপর নির্ভর করে ভরের উপর তার ঘনত্বের উপর তাপমাত্রার উপর এই যে বিষয়গুলোর উপর নির্ভর করে এগুলো স্টাডি করবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কয়েকটি গ্যাসের নাম দিয়ে তোমাকে জিজ্ঞেস করা হবে এর মধ্যে কোনটির ব্যাপন হার বেশি কোনটির কম যেমন ধরো দেয়া হলো অক্সিজেনের এবং নাইট্রোজেনের তাহলে কোনটির ব্যাপন হার কম বা বেশি সেটি আমরা ভরের সাহায্যে নির্ণয় করি তার মানে এই প্রশ্নগুলোর আনসার করার জন্য আমাদেরকে কিন্তু পারমাণবিক ভর জানতে হবে তখন যে কোনো গ্যাস আসলেই আমরা পারমাণবিক ভর দ্বারা সেই গ্যাসের ভর হিসাব করব এবং যার ভরটা বেশি হবে তার ব্যাপনটা হবে স্লো এবং যার ভরটা কম হবে তার ব্যাপনটা হবে ফাস্ট তো এইগুলো নিয়ে আমরা ডিটেল পর আলোচনা করব আমি জাস্ট তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি এরপর এ অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক গলন এবং স্ফুটন তো এই চারটি সংজ্ঞা খুব স্পষ্টভাবে শিখে ফেলবে এবং আরেকটা বিষয় বলে রাখি এই সংজ্ঞাগুলো দেওয়ার ক্ষেত্রে স্টুডেন্টদের কমন একটা ভুল হয় তারা খেয়াল করবে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক এই সংজ্ঞাগুলোর মধ্যে এক বায়ুমণ্ডলীয় চাপ কথাটি উল্লেখ আছে তো তুমি যদি তোমার সংজ্ঞার মধ্যে এই এক বায়ুমণ্ডলীয় চাপ কথাটি উল্লেখ না করো তাহলে কিন্তু তোমার সংজ্ঞাটি ভুল তখন একজন শিক্ষক সেই সংজ্ঞাটি কিন্তু কেটে দিবে তাই অবশ্যই সংজ্ঞা দেওয়ার সময় অবশ্যই এক বায়ুমণ্ডলীয় চাপ উল্লেখ করবে এরপরের বিষয় হচ্ছে স্যার কয়েকটি সংজ্ঞা আছে তোমাদের এই বইয়ে সেটা হচ্ছে যে বাষ্পীভবন ঘনীভবন পাতন এবং ঊর্ধ্বপাতন এগুলো সংজ্ঞা শিখবে ঊর্ধ্বপাতনের পাঁচটির মতো উদাহরণ দেওয়া আছে সেগুলো তোমার জানা থাকতে হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিশাদল ন্যাপথালিন কর্পূর কঠিন কার্বন ডাইঅক্সাইড তো ঊর্ধ্বপাতনের উদাহরণ দিয়ে কিন্তু প্রশ্নগুলো আসে এবং এই অধ্যায়টি শেষ করার আগে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে বক্ররেখা তুমি যখন কোনো কঠিন পদার্থকে তাপ দাও সেটা আস্তে আস্তে তরলে পরিণত হয় তরল থেকে আবার সেটা আস্তে আস্তে গ্যাসীয় পদার্থে পরিণত হয় তখন সেটা দিয়ে আমরা একটা লেখচিত্র অঙ্কন করি যেটা তোমাদের বইয়ে আছে দ্বিতীয় অধ্যায় এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি ব্যাপন এবং নিঃসরণ এবং এই লেখচিত্র তো লেখচিত্র সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে লেখচিত্রের কোন জায়গাটাতে এটা কঠিন কোন জায়গাটা এটা কঠিন থেকে তরলে পরিণত হচ্ছে কোন গ্রাফের কোন পার্টে এটা হচ্ছে বায়বীয় পদার্থ এগুলো ক্লিয়ার ধারণা রাখবে একইভাবে আমরা যদি এটাকে উল্টাইয়ে দিই তখন শীতলীকরণের বক্ররেখা পাওয়া যায় তো সেই শীতলীকরণের বক্ররেখাটিও তোমাকে আয়ত্তে আনতে হবে সৃজনশীল প্রশ্ন করার ক্ষেত্রে সারদের ফেভারিট টপিক্স কিন্তু এই বক্ররেখা তাই এটা সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা রাখবে এবং আমি যে বিষয়গুলো স্যার তোমাদের সাথে আলোচনা করছি এই বিষয়গুলোর মধ্যে কোনটা তোমার কাছে কঠিন মনে হয় এবং কোনটা সম্পর্কে তুমি জানতে চাও সেটা আমাকে কমেন্টে জানিও আমি সেই বিষয়টি নিয়ে ডিটেল ভিডিও তো অবশ্যই করবো তখন এই বিষয়গুলো সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব। আমাদের এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে জাস্ট সিলেবাস সম্পর্কে তোমাকে ধারণা দেয়া এবং বোর্ডে কোন বিষয়গুলো থেকে প্রশ্ন আসতে পারে সেই বিষয়ে তোমাকে জানানো আজকের এই ভিডিওর সর্বশেষ যে অধ্যায়টি সেটি হচ্ছে তৃতীয় অধ্যায় পদার্থের গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রসায়ন বিষয়টির মধ্যে একটা বেসিক চ্যাপ্টার হচ্ছে পদার্থের গঠন এই অধ্যায়টি যদি তুমি ভালোভাবে না পড়ো ভালোভাবে না বুঝতে পারো তাহলে কিন্তু রসায়ন বিষয়টি তোমার কাছে অনেক কঠিন মনে হবে তো এই অধ্যায়টিতে অনেকগুলো টপিক্স আছে ছোট ছোটো করে যদি আমি বলি একদম প্রথম দিকে তুমি দেখবে মৌলিক যৌগিক পদার্থ পরমাণু এবং প্রতীক সংকেত একদমই বেসিক ব্যাপার রসায়নের এবং তুমি অনেক ছোট ক্লাস থেকে এগুলো পড়ে আসছো এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তার মানে মৌলিক যৌগিক পদার্থ কী অনু পরমাণু কী প্রতীক এবং সংকেত কী এবং কীভাবে এগুলো লেখা হয় তো এগুলি তোমার জানা আছে যদি জানা না থাকে তাহলে বইটি অবশ্যই পড়ে নিবে এরপরেও তোমার কোনো কনফিউশন থাকলে আমাকে জানাবে চেষ্টা করব সেগুলো বুঝিয়ে দেওয়ার জন্য কয়েকটি সংজ্ঞা তোমাকে জানতে হবে পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা আমরা সবাই জানি যে প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয় প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলকে ভর সংখ্যা বলা হয় তো এই পারমাণবিক এবং ভর সংখ্যার সাহায্যে কিছু চিহ্ন আসে যে চিহ্নগুলো দেওয়ার মাধ্যমে তোমার কাছ থেকে ইলেকট্রন প্রোটন নিউট্রনের সংখ্যা জানতে চাওয়া হয় সেগুলো কিন্তু তোমাকে জানতে হবে সেগুলো থেকে প্রচুর এমসিকিউ আসে এবং সৃজনশীল প্রশ্নও থাকতে পারে এরপরে স্যার এই অধ্যায়ের থেকে তুমি পড়বে হচ্ছে আইসোটোপ এবং একটু শেষের দিকে যাওয়ার পরে দেখবে যে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার তো আইসোটোপের সংজ্ঞা সবাই ধারণা রাখবে এবং অবশ্যই একটা উদাহরণের সাহায্যে শিখবে আর এমসিকিউর জন্য তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহারগুলো খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে থাইরয়েডের চিকিৎসা বিভিন্ন চিকিৎসা পদ্ধতি ওকে সেগুলোর ক্ষেত্রে কোন আইসোটোপ ব্যবহার করা হয় এগুলো জানতে হবে এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে দুটি মডেল তোমরা সবাই জানো যে বিজ্ঞানী রাদারফোর্ড উনিশশো এগারো সালে এবং বিজ্ঞানী বোর উনিশশো সালে দুটি মডেল প্রদান করেন তাদের মডেলগুলো সুন্দরভাবে খাতায় লিখে একদম হুবহু পড়ার চেষ্টা করবে কারণ কোনো বিজ্ঞানী যখন কোনো একটা সূত্র দেয় কিংবা মডেল দেয় সেটাকে তুমি তোমার মতো করে লিখতে পারবে না তুমি ব্যাখ্যা তোমার মতো করে লিখতে পারবে কিন্তু মডেল কিংবা সূত্র কিংবা স্বীকৃতি বিবৃতি এগুলো কিন্তু একদম হুবহু লিখতে হয় তাই অবশ্যই মডেলগুলো স্বীকার্যগুলো অন্তত বইয়ের ভাষায় লেখার চেষ্টা করবে সেগুলোর সীমাবদ্ধতা জানবে এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট স্যারদের খুব ফেভারিট প্রশ্ন হচ্ছে দুটি মডেলের মধ্যে পার্থক্যটা কি এটা গুছিয়ে দুই থেকে তিনটি পার্থক্য খুব সহজে তুমি পেয়ে যাবে তুমি যদি খুব ভালোভাবে চিন্তা করো সেক্ষেত্রেও তুমি পেয়ে যাবে তো এইগুলো নোট করবে যে রাদার এবং বোরের মডেলের মধ্যে পার্থক্যগুলো কী এরপরে আসো আমাদের জানতে হবে ইলেকট্রন বিন্যাস রসায়নের একটা অন্যতম বেসিক ব্যাপার হচ্ছে ইলেকট্রন বিন্যাস আমি আরেকটি ভিডিও তৈরি করেছি অলরেডি যে রসায়ন খুব ভালো করার জন্য কমপক্ষে পাঁচটি বিষয়ের বেসিক আমার জানতে হবে পাঁচটি বেসিক বিষয় জানতে হবে সেই সম্পর্কিত ভিডিওটি আমি আই কার্ডে দিয়ে দিব তোমরা সেটি দেখে নিতে পারো তো ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয় সেখানে অরবিটের ধারণা অরবিটালের ধারণা বিভিন্ন কক্ষপথকে কিভাবে কে এল এম এন এর সাহায্যে প্রকাশ করা হয় এস পি ডি আসলো সেগুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখবে এই সম্পর্কিত একটি ভিডিও আমি খুব তাড়াতাড়ি আপলোড করব এছাড়াও যাদের এখনই প্রয়োজন তোমরা ইউটিউবে সার্চ দিলে এই সম্পর্কিত অনেক ভালো ভালো ভিডিও পেয়ে যাবে এরপর স্যার ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে তুমি যখন ইলেকট্রন বিন্যাস সম্পর্কে ধারণা পাবে তখন আরেকটি বিষয় তোমার সামনে আসবে সেটি হচ্ছে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস তার মানে কিছু কিছু পরমাণু আছে সেগুলো তাদের অরবিটালে সুস্থিতি অর্জন করার জন্য ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে তো এসএসসির সিলেবাস পর্যন্ত আমরা দেখি যে ক্রোমিয়াম এবং কপার চব্বিশ নাম্বার এবং উনত্রিশ নাম্বার দুটি মৌল ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস প্রদর্শন করে আর যেই বিষয়গুলোই স্যার ব্যতিক্রম থাকে সেগুলোই কিন্তু সবচাইতে বেশি ইম্পর্টেন্ট থাকে এই জন্য অবশ্যই খুব গুরুত্ব সহকারে ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম কেন এবং কিভাবে ব্যতিক্রম সেটা খুব সুন্দরভাবে পড়ে রাখবে এটা পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এই অধ্যায়ের একদম সর্বশেষ টপিক্স হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে নির্ণয় করবে রসায়ন শুরু করার পর এই প্রথম অঙ্ক শুরু হয় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের মাধ্যমে তো তোমাদের বইটিতে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করার দুইটি পদ্ধতি দেওয়া আছে একটি হচ্ছে যদি শতকরা পরিমাণ এবং তার পারমাণবিক ভর দেয়া থাকে সেইটা কিভাবে করতে হয় এবং আরেকটি হচ্ছে যে যদি শুধুমাত্র একটি পরমাণুর ভর দেয়া থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করব। তো দুইটি পদ্ধতিই তোমাদের জেনে রাখতে হবে কারণ পরীক্ষার সময় কোনটা দিয়ে দিবে তার উপরে ভিত্তি করে আমরা আসলে বের করব। তুমি একটি পদ্ধতির যেই উত্তর সেটি আরেকটি পদ্ধতিতে ব্যবহার করতে পারবে না এই জন্য তোমাকে দুইটাই জানতে হবে শতকরা পরিমাণ এবং ভর দেওয়া থাকলে কিভাবে করব এবং একটি পরমাণুর ভর দেয়া থাকলে কিভাবে করব আর একটি পরমাণুর ভর দেওয়া থাকলে সেক্ষেত্রে আমরা কার্বন বারো আইসোটোপের ভরের বারো ভাগের এক অংশের ভর ব্যবহার করি তার একটি মান আছে সেই মানটি তোমাকে মুখস্থ রাখতে হবে তো খেয়াল করো খুব সহজ খুব অল্প কিছু কথায় আমরা তিনটা অধ্যায় নিয়ে আজকে আলোচনা করলাম তবুও ভিডিওটি একটু বড় হয়ে গেছে কিন্তু তোমরা যদি পুরো ভিডিওটি ভালোভাবে খেয়াল করো সেগুলো পয়েন্ট আউট করো তাহলে এই তিনটি অধ্যায় খুব ভালোভাবে তুমি আয়ত্ত করতে পারবে এবং পরবর্তীতে আমরা খুব দ্রুত বাকি তিনটি ভিডিও দিয়ে ফেলবো এই চারটি ভিডিওর সমন্বয়ে তুমি পুরো বারোটি অধ্যায় থেকে কোন কোন অধ্যায় থেকে কোন কোন বিষয়গুলোতে ভালোভাবে তোমার ফোকাস করতে হবে সে ধারণা তুমি আমার এই ভিডিওগুলো থেকে পেয়ে যাবে যে কোনো প্রশ্ন থাকলে যে কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে জানাও কমেন্টের মাধ্যমে আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব এবং তোমরা খুব ভালো থাকো নিরাপদে থাকো বাসায় খুব মনোযোগ সহকারে করো ভবিষ্যতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে এবং যাওয়ার আগে শেষ কথা হচ্ছে যদি ভালো লাগে লাইক করতে পারো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না ভবিষ্যতে রসায়ন এবং পদার্থ এছাড়া অনেক বিভিন্ন বিষয়ে স্টাডি টিপস বিভিন্ন বিষয়ে আমি নিয়মিত ভিডিও আপলোড করতে থাকব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং তোমাদের উপকার হবে সবাই ভালো থাকবে ধন্যবাদ